নমস্কার বন্ধুরা, আমি সোহম বেরা, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে বলবো, বেসিক্যালি এই বিষয় নিয়ে আগেও বলা হয়নি, তারা আগেও বলা হয়েছিল কিন্তু অনেক কোশ্চেন আসছিল, তারপরে রিসেন্ট কিছু ব্যাপার ঘটছিল, যে কারণে আমার মনে হলো যে ব্যাপারটা নিয়ে আরও একবার হয়তো আপনাদের কাছে আসা উচিত। আজকের বিষয় হচ্ছে ব্লু লাইট এবং আমাদের চোখের মধ্যে কী সম্পর্ক সেই বিষয়ে। তো বিষয়ে যাওয়ার আগে বলবো, যারা আমাদের ভিডিওটা দেখেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো যে পুরো ভিডিওটা আপনারা দেখুন। অনেক সময় আমরা দেখেছি অনেক কোশ্চেন আসে, যে কোশ্চেনের অ্যান্সারগুলো ভিডিওতেই আছে কিন্তু এটা বোঝা যায় যে ভিডিওটা হয়তো পুরো দেখা হয়নি, হয়তো আমরা স্ক্রল করে অনেক সময় বেরিয়ে যাই, তারপর মনে হয় এটা তো বলেননি। বলা থাকে, একটু ভালো করে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা দেখুন। এবং এই বিষয়টা এখনকার সময়ে একটা বড় প্রবলেম, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কারণ দেখুন, প্রথম জিনিস হচ্ছে যে আজকাল আমরা প্র্যাকটিস করতে গিয়ে যেটা দেখি, ম্যাক্সিমাম পেশেন্টের বাবা মা, বিশেষ করে বাচ্চাদের, ডাক্তারবাবু ও কোনোভাবেই কম্পিউটার মোবাইল ছাড়ছেই না। দেখুন, এই জিনিসটা বাচ্চাদেরকে চাপিয়ে দেওয়ার কিন্তু কোনো কারণ নেই। এখন আমাদের বেসিক্যালি আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করি, স্বামী স্ত্রী আর বাচ্চা, তো জেনারেলি লোকের অভাব থাকে, তো ধরুন কাজও থাকে অনেক, তো আমরা নিজেদের কাজ করার জন্য বাচ্চা যাতে বদমাশি না করে আমরা কি করি, তার হাতে একটা মোবাইল ফোন ধরিয়ে দিই, তাকে একটা ভিডিও চালিয়ে দিলাম কিংবা একটা গেম চালিয়ে দিলাম, ও বসে গেম খেলছে, তার মানে ও কত নড়বে না, ও সিকিউরড আছে, এবার আমি আমার কাজগুলো করবো। এই অভ্যেসটা করতে 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 কিন্তু ওইটা বাচ্চাটার কাছে একটা অভ্যেস বা হবিতে হয়ে যায়, পরিণত হয়ে যায়। এবং তখন যখন আপনি ওর থেকে মোবাইলটা কেড়ে নিতে চাইবেন বা নিয়ে নিতে চাইবেন, তখনই কিন্তু প্রবলেম শুরু হয়। এবং আপনারা রিসেন্ট অনেক স্টাডিজে দেখেছেন বা অনেক জায়গাতে আজকাল অনেক আর্টিকেল আসছে, অনেক আই স্পেশালিস্ট, অপথালমোলজিস্ট হোক বা অপটোমেট্রিস্ট, প্রত্যেকেই বলছে যে বাচ্চাদেরকে মোবাইল বা ডিজিটাল গ্যাজেট, ট্যাবলেট, কম্পিউটার এগুলো থেকে দূরে রাখো। বেসিক্যালি আমি প্রেফারেবলি বলবো যে বাচ্চাদেরকে না এইসব জিনিসগুলো থেকে তো দূরে রাখুন, আর চেষ্টা করুন ওকে ফিজিক্যালি খেলবার জন্য, মানে ক্রিকেট খেলতে যাক, ফুটবল খেলতে যাক, দৌড়াদৌড়ি করতে যাক, বন্ধুদের সাথে খেলুক, ডেফিনেটলি আপনি সেখানে মনিটরিং করুন যে কী হচ্ছে, কিন্তু কখনোই এই জিনিসগুলো দিয়ে না, আসলে এখন অনেক গার্জেনই বলে দেখুন আমাদের ওখানে তো মাঠ নেই, খেলবার জায়গা নেই, তো কী করবো বলুন, তো এটাই, ওইটা এন্টারটেনমেন্ট নয় বা ওইটা। এবং প্রত্যেকটা বাচ্চার আজকাল যা শিডিউল তাতে তাদের খেলাধুলো সময় নেই, স্কুলে গেল, স্কুল থেকে এসে পড়তে গেল, পড়ে এসে ফিরে আবার পড়াশোনা, নাচের ক্লাস, গানের ক্লাস, এটা ঠিক নয়। প্রত্যেকের একটা নিজস্ব মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি থাকতে হবে, এবং বাচ্চাদের ক্ষেত্রে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু ভিডিও গেম নয়, মোবাইলে বসে ইউটিউবে ভিডিও দেখা নয় বা কোনো সিনেমা দেখা নয়, তাদের এন্টারটেনমেন্ট হওয়া উচিত তাদের খেলাধুলো, এবং যেটার প্রতি আমাদের কোনোরকম কোনো জোর নেই। এটা গেল ফার্স্ট। এরপরে আমাদের লাইফস্টাইল যেটা হয়েছে, যে দেখুন ম্যাক্সিমাম লোক, ইভেন আমি, আপনারা অনেকেই প্রয়োজন বা অপ্রয়োজনে আমরা মোবাইলে নিয়ে বসে থাকি, বা যারা কাজ করেন তাদের কথা তো আলাদা, যারা ধরুন আইটি সেক্টরে আছে বা কম্পিউটার রিলেটেড জবে আছে, ব্যাঙ্কিংয়ে আছে, ম্যাক্সিমাম জায়গাতেই কম্পিউটার, তো কাজের ব্যাপারটা একটু অন্য ধরনের, এটা আপনি চান বা না চান আপনাকে করতেই হবে। কিন্তু যে জিনিসটা আপনি না পারেন, আজকাল দেখবেন আগে যেমন ধরুন আমি নিজে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করছি, ধরুন আমি কোথাও মেট্রোতে যাতায়াত করছি, তখন দেখলাম যে সকলে এর সাথে বসে কথা বলছে বা কিছু দেখছে, কিছু করছে, এখন দেখবেন সকলেই মাথা নিচু করে মোবাইলে কিছু না কিছু করে যাচ্ছে। এই যে অভ্যেসটা, এটা কিন্তু আলটিমেটলি আমাদের মেন্টাল এবং শারীরিক বলতে চোখেরও প্রচণ্ড ক্ষতি করছে। কেন করছে এবার বিষয় আসা যাক। দেখুন, আমি খুব কমপ্লেক্স করতে চাইছি না, আমরা প্রত্যেকেই জানি যে সূর্যের আলো বা যে কোনো সাদা আলো অনেকগুলো কালার এবং তার শেডস নিয়ে তৈরি হয়। বেসিক জিনিস হচ্ছে ভিভ জিও, মানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, গ্রিন, রেড, এইরকম সাতটা কালার নিয়ে টোটাল কালারটা তৈরি হয় এবং তার শেডস নিয়ে। দেখা গেছে যে এই যে স্পেকট্রামটা আছে, এর মধ্যে প্রথম স্পেকট্রাম হচ্ছে গামা রেজ। আপনারা জানেন গামা রেজ খুব ক্ষতিকারক, ক্যান্সারাস হতে পারে, তারপরে আসে এক্স রেজ, তারপরে আসে আল্ট্রাভায়োলেট রেজ, তারপরে আসে আমাদের ভিজিবল স্পেকট্রাম, তারপরে আসে ইনফ্রারেড রেজ,
তারপরে রেডিওর্বস। এই যে ভিজিবল স্পেকট্রাম, এর মধ্যে থেকে 380 থেকে 700 ন্যানোমিটার অবধি আমরা দেখতে পাই। এই যে 380 ন্যানোমিটারের আগেই আছে আলট্রাভায়োলেট রেস, আর আলট্রাভায়োলেট রেস নিয়ে অলরেডি আমাদের কাছে ভিডিও করা আছে, যারা দেখেননি প্লিজ প্লেলিস্টে গিয়ে দেখে নিন যে আলট্রাভায়োলেট রেস আমাদের কি কাজে লাগে এবং কি অকাজে লাগে। খেয়াল রাখবেন প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সীমার উপর বা নির্দিষ্ট সীমার নিচে দুটোই কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকারক। তো আলট্রাভায়োলেট রেজের পর যেটা শুরু হয় সেটাকে আমরা হাই এনার্জি ভিজিবল লাইট বলি, ব্লু ব্লু ভায়োলেট এই লাইটগুলো। এই 300 ন্যানোমিটার থেকে অলমোস্ট 500 ন্যানোমিটার অবধি কিন্তু হাই এনার্জি ভিজিবল লাইট, 500 থেকে 700 ন্যানোমিটার অবধি কিন্তু আমাদের বাকি লাইটগুলো। তো এখানে লাইটের ওয়েভলেন্থে এবং এনার্জির সাথে একটা সম্পর্ক আছে, যেখানে ওয়েভলেন্থ কম সেখানে এনার্জি খুব বেশি। যেমন ব্লু লাইট, ব্লু ভায়োলেট লাইটের ওয়েভলেন্থ কম আর রেড লাইটের ওয়েভলেন্থ বেশি, যে কারণে আমরা ছোটবেলাতে পড়েছি কেন ট্রাফিক সিগন্যাল গ্রিন হয় না, সরি রেড হয়, তার কারণ রেড লাইটের যেহেতু ওয়েভলেন্থ অনেক বেশি, রেড লাইট অনেক দূর থেকে ভিজিবল এবং সেখানে রেড লাইটের এনার্জি কম। হোয়ার ইজ ব্লু লাইটের কিন্তু ওয়েভলেন্থ কম কিন্তু ওর এনার্জি বেশি। তো এই যে স্ক্রিনগুলো, মানে ধরুন ল্যাপটপের স্ক্রিন, ট্যাবলেটের স্ক্রিন হোক কিংবা ধরুন বাড়িতে এলইডি লাইট জ্বলছে, কোনো লাইটই বা যেখান থেকে লাইট উৎপন্ন হচ্ছে সেখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনি পেতে পারেন। তাহলে আপনাদের মনে হতে পারে তাহলে ঘরে লাইট জ্বালিয়ে রাখাটা খুব অন্যায়। ডেফিনেটলি অন্যায় নয়, কারণ আমরা লাইট জ্বালিয়ে রেখে লাইটের দিকে তাকিয়ে বসে থাকি না, আমরা অন্য কাজ করি, লাইটটা আমাদের সেই জিনিসগুলোকে দেখতে সাহায্য করে। ডেফিনেটলি স্ক্যাটার্ড হয়ে কিছু অ্যামাউন্টে ঢোকে, যেমন ধরুন সকালে যখন আমরা সূর্যতে বেরোই তখন কি আমাদের এই এনার্জি লাইটগুলো আমাদের চোখে ঢোকে না? ঢোকে। কিন্তু মুশকিল হচ্ছে যখন আমরা কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট বা এই টাইপের স্মার্টফোন বা স্মার্ট গ্যাজেটগুলো নিয়ে যখন বসে থাকি তখন এটা আমাদের খুব চোখের সামনে থাকে। এবং এই হাই এনার্জি ভিজিবল লাইট যদিও মাত্রায় কম থাকে কিন্তু একটু 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 করে আমাদের কিন্তু ক্ষতিটা আস্তে আস্তে শুরু করে এবং এটা খুব স্লো পয়জনের মতো হতেই থাকে এবং সেটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কিন্তু অনেক প্রবলেম তৈরি করে। তাহলে কি করা উচিত? কাজকর্ম ছেড়ে দেওয়া উচিত, মোবাইল ছেড়ে দেওয়া উচিত। দেখুন লাইফস্টাইল যেদিকে গেছে, মোবাইল স্মার্টফোন বা গ্যাজেটস ট্যাবলেট কম্পিউটার ছাড়া আমাদের চলা সম্ভব না। এর মধ্যে টিভিও আছে, কিন্তু টিভির একটা প্লাস পয়েন্ট যে টিভি আমরা একটু দূর থেকে দেখি। তো এই গ্যাজেটগুলো থেকে কি হয়, ব্লু লাইট এমিট করে বেরোয়। তো এই ব্লু লাইট, হাই এনার্জি ভিজিবল যে লাইট রেজ আছে, এটা কি করে, কর্নিয়া হয়ে লেন্স হয়ে গিয়ে আমাদের রেটিনাতে পিন পয়েন্ট ফোকাস করে ম্যাকুলার এরিয়া। এখানে রেটিনার যে 10 লেয়ার আছে তার মধ্যে পিগমেন্ট এপিথেলিয়াল লেয়ারে কিছু চেঞ্জেস হতে থাকে, কিছু কেমিক্যাল চেঞ্জেস। এটার ফলে কি হয়, রেটিনার বয়সজনিত কারণে যে ক্ষতিটা হওয়ার কথা ছিল যে বয়সে, তার থেকে অনেক আগে হয়। নর্মালি আগে দেখবেন ছানি হতো অলমোস্ট 50-60 বছর বয়সের পরে বা 70 বছর বয়সে, এখন দেখবেন অনেক সময় 30-35 বছর বয়স থেকেও ম্যাক্সিমাম, এখন তো 40-45 ছানিটা খুব নর্মাল হয়ে গেছে। তার কারণ কিন্তু এই সমস্ত জিনিসগুলো অনেক বেশি করে আমাদের চোখের ক্ষতি করতে আরম্ভ করেছে। এবং একটা অদ্ভুত জিনিস, আলট্রাভায়োলেট রেজকে কিন্তু চোখ আটকাবার কিছুটা ক্ষমতা রাখে এবং আটকেও দেয় অনেকটাই, কিন্তু এই যে ভিজিবল লাইট স্পেকট্রাম যেটা আমরা দেখি, ব্লু লাইটটা কিন্তু চোখ আটকাতে বা ফিল্টার করতে পারে না, ব্লু লাইটটা পুরোটাই সে চোখের মধ্যে নেয়। তাহলে চোখের মধ্যে নিলে ক্ষতিটা কি হয় না, কেমিক্যাল চেঞ্জেসগুলো অনেক ফাস্ট হতে থাকে, যে জিনিসটা 10 হওয়ার কথা ছিল ক্ষতিটা, সেই ক্ষতিটা তো আপনার 8 হয়ে গেলো, মানে তার মানে আপনি 2 লুজ করলেন। আমরা যদি আপনার নর্মাল লাইফ স্প্যান 72 ধরি, যে আমরা একটা গড় আয়ু হচ্ছে এখন দেখা গেছে 72-75 অবধি মানুষ বাঁচে। তো কেউ যদি 55 বয়সে মারা যায় বা 60 বয়সে মারা যায়, তার মানে সে কিন্তু 15 টাইম লস করে। তো বয়সের ফলে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা এই জিনিসগুলো ঘটবে, কিন্তু যে জিনিসটা 70 গিয়ে ঘটার বা 60 গিয়ে ঘটার কথা ছিল সেটা হয়তো 50 ঘটছে। তাহলে কি কি করা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যদি অপশান থাকে এই জিনিসগুলোকে কম ইউজ করো তাহলে কম ইউজ করো, কিন্তু যদি অপশান না থাকে
তাহলে আমি বলবো সেই ক্ষেত্রে আজকাল অনেক ফিল্টার অ্যাভেলেবেল মোবাইল বা গ্যাজেট ট্যাবলেটস স্মার্টফোন বা কম্পিউটারের সামনে দেওয়া যায়। অর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি যদি আপনার চোখে পাওয়ার থাকে আর যদি নাও থাকে চোখটা একবার চেক আপ করিয়ে রাখুন আপনার আই স্পেশালিস্টকে দিয়ে, এবং একটি নির্দিষ্ট সময় অন্তরন্ত চেক আপে থাকুন এবং দেখা গেল যে আপনার পাওয়ার আছে, তাহলে পাওয়ারের উপরে যে লেন্সটা মানে চশমার যে লেন্সটা আপনি পড়ছেন সেটা একটু ভালো রাখুন। কেন ভালো রাখবেন? কারণ এই লেন্সটাই আপনার ওই প্রোটেকশনটা দিতে পারে। অনেক অনেক কোম্পানির অনেক লেন্স আছে, ব্লু কার্ড, ব্লু ফিল্টার, প্রিভেন্সিয়া, এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে এই সমস্ত লেন্সগুলো মার্কেটে আনে। তবে এখানে একটা ব্যাপার বলবো, আজকাল এই জিনিসটা খুব বেসিক প্র্যাকটিস হয়ে যায় যে আমাকে একটা ব্লু কোটিং দেওয়া গ্লাস দিয়েছে তার মানে ব্লু লাইট প্রোটেকশন আছে, এটা কখনো কখনো নাও হতে পারে। জেনারেলি এইসব গ্লাসগুলো খুব কস্টলি হয়, তো আর চেষ্টা করবেন যেহেতু আপনি বানাচ্ছেন, হয়তো সাপোজ সে কথা কথা আপনি একটা লেন্স বানাচ্ছেন 700 টাকা, সেম লেন্স ওই একই জিনিস একটা কোম্পানি নিচ্ছে 2100 টাকা বা 3000 টাকা, তো দুটো তো ডেফিনেটলি এক হওয়ার কথা নয়। এটা তো হয়তো কোটিংটা আছে কিন্তু ওই কাজটা করবে না, ওটাতে কাজটা করবে, কারণ কি যারা অথেন্টিক হয় অথেন্টিসিটি ওয়াইজ তাদেরকে কাজ করতে, আপনি যখন একটা ভালো লেন্স নেবেন তার অথেন্টিসিটি কার্ড আপনি পাবেন, এতে বাধ্য। তো লেন্সটা ভালো করুন এবং ওই লেন্সটা যদি আপনার পাওয়ার থাকে তাহলে পাওয়ার দিয়ে, যদি পাওয়ার নাও থাকে যতক্ষণ আপনি এই গ্যাজেটগুলোকে ইউজ করছেন ততক্ষণ ডেফিনেটলি আপনি ওই লেন্সটা পরে ইউজ করুন। তাতে কী হবে, এই যে এখনকার যে লেন্সগুলো এসছে এটা কী করে, ব্লু লাইটটা যেটা পাস করে, এক একটা কোম্পানি আছে যে পুরো লাইটটাকেই কেটে দেয়, কোনো লাইটই যেতে দেয় না, আবার কিছু কোম্পানি যারা খুব অথেন্টিক তারা কী করে ব্লু লাইটের ক্ষেত্রেও সেম জিনিস, একটা অ্যামাউন্ট অফ ব্লু লাইট আমাদের নিজেদের প্রয়োজন সেই প্রয়োজনীয় লাইটটুকু পাস করায়, বাকি যেটা হাই এনার্জি যেটা আমাদের প্রয়োজন নেই সেটাকে ব্লক করে দেয়। তো যাই হোক, আপনার ব্লক করুক বা পুরোটাই কেটে দিক, প্রোটেকশন তো আপনি পাচ্ছেন এবং সেটা নিয়ে নেওয়া ভালো। কিন্তু অনেকের মনে হয় চোখের জন্য এই খরচটা খুব বাজে খরচ, মেবি হতে পারে, তাই হতে পারে, আমার মনে হয় অন্ধত্বটা কিন্তু অনেক বেশি কষ্টকর এর তাও এর থেকেও। তো ফ্রেন্ডস বা বন্ধুরা প্রত্যেককেই বলবো যে যারাই এই টাইপের কাজের সাথে যুক্ত আছেন যেখানে কম্পিউটার কাজ করতে হয় বা মোবাইলে অনেকক্ষণ থাকতে হয়, ডেফিনেটলি ব্লু লাইট ফিল্টার ওয়ালা কোনো চশমা ইউজ করার চেষ্টা করুন, উইথাউট পাওয়ার কি উইথ, যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার দিয়ে, এবং চেষ্টা করুন যতটা এই সমস্ত জিনিসগুলো থেকে নিজেদেরকে দূরে সরে রাখা যায়। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন, নমস্কার।